দিনের খেদমত করলো কোরআন ও হাদিসের খেদমত করলো সারাটা জীবন ইসলামের পথে তিনি কাটালেন হুজুর কেন অসুস্থ হইলেন এই ধারণাটা কি ধরে বলুন না ঠিক না ঠিক না এই ধারণাটা ঠিক না কেন আল্লাহর ওলি দরুস্তান আম্বিয়া কেরাম যারা নবুয়াতের দরজা দিয়ে যারা লাভ করেছেন তাদের কি হল ভয় নাই হয় নাই আমি আপনাদের সামনে একটা ওয়াকিয়া একটা ঘটনা আমি আপনাদেরকে বলি একটা বর্ণনা বিবৃতি ঢাকা একটি আকবর নামক কিতাব নাম শুনছি আমরা নাম শুনছি এই ঢাকা এক আকবর এই কিতাবটা লেখেন কে আল্লামা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি উনি সুবহানাল্লাহ উনি এমন একজন ফিলোসফার ছিলেন উনি এমন একজন দার্শনিক ছিলেন যার লিখিত গ্রন্থের বাংলা অনুবাদ যেটা সেটা পড়তে গেলেও জেনারেল লাইনের মাস্টার্স কমপ্লিট বাংলা সাহিত্যে মাস্টার কলার্স করলো ওদেরও একবারে বুঝে আসবে না চিন্তা ব্যাধি এমন একজন সাহিত্যিক আল্লামা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি হুজুর উনি বর্ণনা করতেছেন উনি কিতাবে টাকায় তো লাখবারে আমি গুণাগার কিতাব পড়ার অভ্যাস অনেকটাই কো অভ্যাস নাই আব্বা হুজুরকে দেখেছি অনেক কিতাব করেছেন রাত্রিবেলা ঘুমান নাই তিনটার সময় উঠলেও দেখা গেছে ফ্লোরে বসে কিতাব পড়ছে হ্যাঁ কিতাব পড়ছে আল্লাহর ওলিদের কি নজির দেখো কিতাব পড়ছে আবার অসুস্থ হইলে অসুস্থ হওয়ার পরে মাঝখানে রুমে ঘুমাতাম আব্বা হুজুর যে রুমে ঘুমাইতেন অনেকেই দেখেছেন অনেকেই জানেন এই রুমে আব্বা হুজুর ঘুমায় রাত্রিবেলা দুইটা তিনটার সময় হাজত সারার জন্য চিন্তা করার জন্য উঠলাম উঠে দেখি আব্বা হুজুর ঘুমায় না আব্বা হুজুর উনি অসুস্থ কথা বলতে পারে না হাত পা চলে না তথাপিও দেখা গেল কি উঠলাম উঠে আব্বাকে দেখতে গেলাম দেখা গেল জাইনা রাস্তা একদম বিছিয়ে তাহাজ্জুদের হালতে আছে বলি সুবহানাল্লাহ মোরা খাবার হালতে আছে এগুলি তো আল্লাহর ওলিদের নজির ঠিক না ভাই যেটা বলতেছিলাম আল্লামা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘটনা লিখিত বর্ণনা আপা হুজুর 2014 শুনে 2014 শুনে পড়াই জুন উনি ব্রেন স্ট্রোক করলেন ব্রেন স্ট্রোক করার পরে মানিকগঞ্জ থেকে রেফার করলো ঢাকা ইউনাইটেড হসপিটালে সেখানে তিন দিন অবস্থান করলেন তিন দিন পরে দরবারে একটা খতম হয়েছিল আব্বা হুজুরের জন্য দোয়ার অনুষ্ঠান মনে আছে অনেকে আসছিলেন তাই না খানকার মধ্যে অনেকেই এখানে আসছিলেন এই যে ওই দিন আমি গুণাগার ঢাকা থেকে এখানে আসলাম আসার পরের দিন আপনারা চলে গেলেন পরের দিন মন ভারাক্রান্ত এমন অবস্থায় মাদ্রাসার অফিসে এই ডাকায়েতুল আকবর নামক কিতাবটা তেমনি তেমনি তেমনি